For the kind attention of passengers, train number 12177, Chambal Express from Howrah Junction to Mathura Junction. ব্রজভূমি, মথুরা ও বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি ও কর্মভূমি। যমুনাপাড়ে অবস্থিত এই দুটি শহর হিন্দুদের কাছে খুবই পবিত্র। প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন পুণ্যার্থীরা আসেন তীর্থ করতে এই পবিত্র ধামে। কলকাতা থেকে সরাসরি ট্রেনে কিভাবে মথুরা পৌঁছাবেন সেই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে এই পর্বে শেয়ার করব। ২২শে ডিসেম্বর ২০২৩, সারাদিনের কাজকর্ম সেরে এসে হাজির হলাম হাওড়া রেলওয়ে স্টেশনে, গন্তব্য মথুরা জংশন। স্টেশনে প্রবেশ করেই দেখলাম বোর্ডে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেসের প্ল্যাটফর্ম নাম্বার 12177। হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস তার নির্ধারিত সময় বিকেল ৫:৪৫ হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনের কোচ অ্যারেঞ্জমেন্ট প্ল্যাটফর্মের একদম সামনেই বোর্ডে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে, যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই প্ল্যাটফর্মে প্রবেশ করলো 12177 চম্বল এক্সপ্রেস। এই 12177 হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস প্রতি শুক্রবার হাওড়া স্টেশন থেকে ছাড়ে মথুরার উদ্দেশ্যে। হাওড়া থেকে মথুরা যাওয়ার কিন্তু মাত্র একটাই ট্রেন, বাকি যে দুটি ট্রেন মথুরার উদ্দেশ্যে ছাড়ে সেই দুটি ট্রেনই কলকাতা স্টেশন থেকে ছাড়ে। চম্বল এক্সপ্রেস সপ্তাহে আরও বেশ কয়েকদিন চলাচল করে, তবে সেই ট্রেনগুলি হাওড়া থেকে গোয়ালিয়র পর্যন্ত চলাচল করে এবং গাড়ির নম্বরও আলাদা। রাধে রাধে বন্ধুরা, আজ ২২শে ডিসেম্বর ২০২৩, আমি ট্রাভেলিং দীপু এই মুহূর্তে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। তো আমার গন্তব্য হচ্ছে মথুরা জংশন, আমার ট্রেন হচ্ছে 12177 হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস। এই ট্রেনের স্লিপার ক্লাসে আমি জার্নি করছি। তো এই পর্বে আমি হাওড়া থেকে মথুরা পর্যন্ত যে সম্পূর্ণ জার্নি, যে ভ্রমণ অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে আমি এই পর্বে শেয়ার করব। তো অবশেষে উঠে পড়লাম ট্রেনে, আমি স্লিপার ক্লাসে জার্নি করছি। আমার কোচ হচ্ছে S7 এবং আমার সিট হচ্ছে সাইড লোয়ারে। এখন সময় ৫:৪৫, চম্বল এক্সপ্রেস তার নির্ধারিত সময় ৫:৪৫ ছেড়ে দিল হাওড়া থেকে মথুরা জংশনের উদ্দেশ্যে। ট্রেন একদম তার নির্ধারিত সময় বিকেল ৫:৪৫ ছেড়ে দিল হাওড়া থেকে মথুরার উদ্দেশ্যে। হাওড়া থেকে প্রায় ৯১ কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম বর্ধমান জংশনে, ট্রেনের নির্ধারিত সময় থেকে ১০ মিনিট লেটে। বর্ধমান স্টেশনে এই চম্বল এক্সপ্রেসের ৫ মিনিটের হল্ট ছিল, এরপর ট্রেন আবার এগিয়ে চলল। ইতিমধ্যেই আমি নিদ্রায় মনোনিবেশ করতে না করতেই ট্রেন ইতিমধ্যেই প্রায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের সমস্ত স্টেশনকে পিছনে ফেলে ট্রেন এখন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের মির্জাপুরে। তখন প্রায় ৬টা বাজে। হাওড়া থেকে প্রায় ৭২৫ কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম মির্জাপুর। ২৩শে ডিসেম্বরের সকালটা শুরু করেছিলাম মির্জাপুর স্টেশন থেকে চায়ের চুমুকে। এই চম্বল এক্সপ্রেস
হাওড়া থেকে মথুরার মাঝে প্রায় 1458 কিলোমিটার জার্নি কভার করে 26 ঘন্টায় এবং এর অ্যাভারেজ গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 56 কিলোমিটার এবং ট্রেনটি যাত্রাপথে হাওড়া থেকে মথুরার মাঝে প্রায় 33টি জায়গায় হল্ট দেয়। এরপর ট্রেন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের মানিকপুর জংশনে। এখানে ট্রেনটির 5 মিনিটের হল্ট ছিল। এই চম্বল এক্সপ্রেসে হাওড়া থেকে মথুরা পর্যন্ত স্লিপার ক্লাসে আমার ভাড়া ছিল 640 টাকা। বাকি ভাড়ার বিবরণ আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম। এই চম্বল এক্সপ্রেস প্রায় 6টি রাজ্যের উপর থেকে চলাচল করে। পশ্চিমবঙ্গ থেকে প্রথমে ঝাড়খণ্ড, বিহার হয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করে তারপরে মধ্যপ্রদেশ ও রাজস্থান হয়ে ফের উত্তরপ্রদেশে প্রবেশ করে। এই ট্রেনটিতে 2টি AC 2 টায়ার, 4টি AC 3 টায়ার ও 10টি স্লিপার ক্লাস ও 4টি জেনারেল কামরা আছে। এরপর ট্রেন এসে পৌঁছালো চিত্রকূট ধামে। এই চিত্রকূট ধাম কিন্তু বেশ জনপ্রিয়। ভগবান রামচন্দ্র তার বনবাসের সময় বেশ কিছুটা সময় কিন্তু এখানে কাটিয়েছেন। চিত্রকূট ধাম ছাড়ার পরই ট্রেনের অনবোর্ডিং ক্যাটারিং স্টাফদের থেকে দুপুরের লাঞ্চটা অর্ডার করে দিলাম। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই, তাই অনবোর্ডিং ক্যাটারিং সার্ভিস থেকেই খাবার অর্ডার করতে হবে। তো 80 টাকার বিনিময়ে আমি একটি ভেজ থালি নিয়ে নিলাম। এরপর উত্তরপ্রদেশের বেশ কিছু স্টেশন পার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের ঝাঁসি জংশনে। হাওড়া থেকে প্রায় 1188 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের বীরাঙ্গনা ঝাঁসি রানি লক্ষ্মীবাই জংশনে। এখানে প্রায় ট্রেন প্রায় 6 ঘন্টা লেটে চলছে। আমাদের ট্রেন এখন ক্রস করছে চম্বল নদীকে। এই চম্বল নদীর নামেই কিন্তু এই ট্রেনটির নাম চম্বল এক্সপ্রেস। হাওড়া থেকে প্রায় 1286 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম মধ্যপ্রদেশের গোয়ালিয়র জংশনে। মধ্যপ্রদেশে কিন্তু এই ট্রেনের এই একটাই হল্ট এই গোয়ালিয়র জংশনে। এখানে কিন্তু ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেটে চলছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়র জংশনকে পিছনে ফেলে ট্রেন এখন পৌঁছালো রাজস্থানের ধোলপুরে। হাওড়া থেকে প্রায় 1351 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম রাজস্থানের ধোলপুর স্টেশনে। রাজস্থানে কিন্তু এই চম্বল এক্সপ্রেসের এই একটাই হল্ট এই ধোলপুর স্টেশনে, যেটা রাজস্থানের ধোলপুর জেলায় অবস্থিত। এখানে 2 মিনিটের হল্ট। এরপর রাজস্থান রাজ্যকে ছেড়ে ট্রেন আবার প্রবেশ করলো উত্তরপ্রদেশে। এরপর ট্রেনের হল্ট ছিল আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। হাওড়া থেকে প্রায় 1408 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছেছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। রাধে রাধে বন্ধুরা, হাওড়া থেকে প্রায় 1358 কিলোমিটারের জার্নি শেষ করে আমি চলে এসেছি শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা জংশনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মথুরা স্টেশন। আমার প্রায় একদিনের সমস্ত ট্রেন জার্নির ক্লান্তি কার্যত দূর হয়ে গেল এই ব্রজধামে পা রাখার সাথে সাথে। সামনে দেখতে পাচ্ছেন রাতের আলো ঝলমলে মথুরা স্টেশন। পরের পর্বে আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা সহ মথুরার আশেপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাবো। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগে বন্ধুদের মাঝে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
1-2-1-77 হাওড়া মথুরা চম্বুল এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে লাইক ও শেয়ার করতে পারবেন। ধন্যবাদ বন্ধু।